বীরভূমের মোহাম্মদ বাজারে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অস্থায়ী অফিসে হামলা, টাকা লুঠের অভিযোগ। গ্রেফতার বিজেপি নেতা সহ তিন। স্থানীয় সূত্রে খবর, মোহাম্মদ বাজারে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের অস্থায়ী অফিসে পাথর বোঝাই গাড়ি থেকে রাজস্ব আদায় হয়। পুলিশের দাবি, গতকাল রাতে দলবল নিয়ে ওই অফিসে চড়াও হন বিজেপির মন্ডল সভাপতি সন্তোষ ভান্ডারী। অফিস ভাঙচুরের পর রাজস্ব আদায়ের টাকা লুট করা হয় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির মন্ডল সভাপতি সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।